নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন একটু একটু করে শীত চলে যাচ্ছে আর গরম পড়তে শুরু করেছে এই গরমে তেতো খাওয়া যেরকম জরুরি সেই রকম খেতেও ভালো লাগে তাই আজকে গিমা শাকের পাতুরি রেসিপি নিয়ে এসেছি দেখুন একদম টাটকা ঘিমা শাক শাকগুলো আমার ছাদ বাগানের গিমা শাক মানে বাগানে যে সমস্ত টপ গাছ রয়েছে তার গোড়ায় গোড়ায় এগুলো হয়েছে একদম কচি সকালবেলায় এগুলোকে তুলে নিয়ে এসেছি তাই এগুলোর গোড়াটাকে বাদ দিলেই চলবে এগুলোকে কুচনোর কোনো প্রয়োজন নেই আর যদি গাছ বড় হয়ে যায় তাহলে ডাটা থেকে পাতা ছাড়িয়ে নিতে হয় হালকা তেতো এই গিমা শাক স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো কড়াইতে তেল গরম করে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মেথি হালকা করে ভেজে নিতে হবে মেথি থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ছোট টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে হালকা লাল করে ভেজে নেব আপনারা যদি মনে করেন এখানে এর সাথে কিন্তু একটু ছোট টুকরো করে আলুও দিতে পারেন দেখুন কথা বলতে বলতে এখানে মিষ্টি কুমড়ো আর বেগুনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া গিমা শাকগুলো এবার মিনিট দুয়েক মতন সবজির সাথে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ গুঁড়ো এখানে আমি সর্ষে বেটে রেখেছি এবার এই বাটা সর্ষেটাও দিয়ে দিচ্ছি যদি ঝাল খেতে পছন্দ করেন সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব একটা ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব একদম কম আছে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব কিছু সময় পর দেখুন খুলে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় মানে কুমড়ো বেগুন এগুলো তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন খুলে নেওয়ার পর সমস্ত কিছু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যদি আপনারা মনে করেন যে এটা একটু ঝোল রাখবেন তাহলে অল্প করে জল অ্যাড করতে পারেন এবার এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে নাবিয়ে নেব গরম ভাতের সাথে প্রথম পাতে এই রকম গরমের শুরুতে এটা সার্ভ করুন মুখের স্বাদ যেমন ফিরবে সেই রকম খেতেও কিন্তু ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন